আসসালামু আলাইকুম স্টুডেন্টস আমরা ক্লাস টুয়েলভের অবিচ্ছিন্নতা বা সন্ততা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম তো আগের দিনের ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্তর কিছু অঙ্ক করেছি আজ আমরা এই এই চ্যাপ্টারে যেগুলো আমাদের দীর্ঘর অঙ্ক রয়েছে আমি ওই দীর্ঘর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আমি দীর্ঘ দুয়ের দাগের অঙ্ক থেকে শুরু করছি দেখো দুয়ের অঙ্কটা কি বলা আছে দুয়ের অঙ্ক বলা আছে এফ এক্স সমান স্কোয়ার বাই টু যখন জিরো লেসারিক টু এক্স লেস দেন ওয়ান আর এটা সমান বলা আছে একবার টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স বাই টু যখন ওয়ান লেসারিক টু এক্স অঙ্কটা এখানে কী করতে হবে না জিরো লেসারিক্যাল টু এক্স এই যে বিস্তারটা আমাদের দেওয়া আছে এই বিস্তারে এফ এক্সের সন্তত আলোচনা করতে হবে তো দেখো এখানে কি কি দেওয়া আছে জিরো লেসারিক্যাল টু এক্স লেসারিক্যাল টু টু তার মানে একবার আমরা বলতে পারছি যে একবার এক্স সমান জিরো একবার হচ্ছে এক্স সমান দুই তাহলে আমি এখানে এই যে টোটাল বিস্তারে আমাকে এফ এক্সের সন্ততা আলোচনা করতে হবে তো এখানে আমাদের কোন কোন বিন্দুতে আমরা সন্ততা আলোচনা করবো আমি সেটা আগে একটু বলে দিই তাহলে জিরো লেসারিক্যাল টু এক্স লেসারিক্যাল টু টু মানে আমাদেরকে একবার সন্ততা আলোচনা করতে হবে এক্সিকাল টু জিরো বিন্দুতে যেহেতু এখানে বলা আছে ইকুয়াল জিরো আবার দেখো বলা আছে ইকুয়াল টু তার মানে আর একবার আমাদেরকে নির্ণয় করতে হবে এক্সিকাল টু দুই এই বিন্দুতে সন্ততা আলোচনা করতে হবে আর দেখো জিরো আর দুইয়ের মাঝখানে দেখো এই যে জিরো লেসারিক্যাল টু মানে একবার লেস দেন আছে আবার আবার লেসারিক্যাল টু টু আছে তার মানে আর একবার আমাদের কী আলোচনা করতে হবে জিরো লেস দেন এক্স লেস দেন টু তাহলে এই টোটাল তিনটে যে কেস রয়েছে এই তিনটে কেসের উপর যদি আমরা আমাদেরকে এই এফ এক্সের সন্ততটা এখানে আলোচনা করতে হবে কারণ যেহেতু এখানে বলা আছে কি জিরো লেসারিক্যাল টু এক্স লেসারিক্যাল টু টু তোমাদের এরকম যখন কোন একটা রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ বলা থাকবে তখনই তোমাদেরকে অঙ্কগুলো এইভাবে করতে হবে তো শুরুতেই আমরা কি করব x ইকাল টু জিরো বিন্দু নেব তাহলে এখানে আমরা আনসার শুরু করছি আমাদের তাহলে শুরুতে আমরা কি নিচ্ছি এক্স ইকাল টু জিরো বিন্দুতে এবার আমরা এক্স টু জিরো বিন্দুতে আমাদের যখনই সন্ততা বের করতে হয় বা এক্সিকাল টু জিরো বিন্দুতে সন্তত আমরা যখন পরীক্ষা করবো তখন আমাদেরকে কি দেখাতে হয় না আমাদের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর যে বিন্দুতে বের করছি সেই বিন্দুতে যদি অপেক্ষকের মান এই তিনটে রেজাল্ট যদি আমাদের সমান আসে তাহলে আমরা বলতে পারি যে সেই বিন্দুতে অপেক্ষকটি হয় সন্তত তাহলে এক্সিকাল টু জিরো বিন্দুতে আমরা যখন নির্ণয় করছি তাহলে শুরুতে আমরা কী বের করবো শুরুতে আমরা আগে লেফট হ্যান্ড লিমিট বের করবো তাহলে লেফট হ্যান্ড লিমিট সমান আমরা কী বলতে পারি লেফট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স এটার সমান দেখো এখানে আমরা এটা কত নিয়েছি এক্স টেন্স টু জিরো মাইনাস জিরো মাইনাস বলা আছে আমাদের এখানে দেখো যে যে মান দুটো অপেক্ষকের মান আমার দেওয়া আছে একটা হচ্ছে জিরো লেসারিক্যাল টু এক্স লেস দেন ওয়ান আর ওয়ান লেসারিক্যাল টু এক্স লেসারিক্যাল টু টু তো আমরা দেখো এই মানটা দেখো দেখে আমরা বুঝতে পারছি যে এই এই ফাংশানটা হবে যখন এক আর দুয়ের মধ্যবর্তী কোনো একটা মান আসবে আর এখানটা দেখে দেখে বুঝতে পারছি দেখো এখানে কত রয়েছে জিরো লেসারিক্যাল টু এক্স লেস দ্যান ওয়ান তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে জিরো থেকে একের মধ্যে বা জিরোর সমান যখন কোনো কোনো মান আসবে সেখানে অপেক্ষকের মান হবে এক্স স্কোয়ার বাই টু এই ভ্যালুটা কিন্তু এখানে দেখো এক্স টেন্স টু জিরো মাইনাস মানে কি বলো তো জিরোর থেকে আরও ছোটোর দিকে যাচ্ছে কিন্তু দেখো সেখানে দেখো এই অপেক্ষকটি মানে এফ এক্সের কোনো ভ্যালু নেই অর্থাৎ এখানে এফ এক্সের কোনো ভ্যালু নেই সেই জন্য আমরা এখানটাতে যেহেতু অঙ্কটাতে আমাদের এফ এক্সের কোনো ভ্যালু নেই সেই জন্য আমরা এটা সমান কী লিখবো অনির্ণেয় যেহেতু আমরা এখানে কোনো ভ্যালু পাচ্ছি না ফাংশনের কোনো ভ্যালু দেওয়া নেই এবার আমরা কী বের করবো রাইট হ্যান্ড লিমিট তাহলে রাইট হ্যান্ড লিমিট আর এল সমান আমরা কী লিখবো লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফএক্স এবার জিরো প্লাস এফ এক্স মানে কত জিরোর থেকে টু বড়ো তাহলে জিরোর থেকে বড় মানে দেখো এই যে জিরো আর একের মধ্যবর্তী ফাংশানটা এক্সের মান রয়েছে তাহলে এই জিরো লেসের টু এক্স লেস দেন ওয়ান এই মানটা আমরা নেবো কখন যখন লিমিটটা কি দেওয়া আছে এক্স টেন্স টু জিরো প্লাস তাহলে তখন অপেক্ষক এফ এক্সের মান কত দেওয়া আছে এক্স স্কোয়ার বাই টু তার মানে এখানে আমরা এটা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এখানে হবে এক্স স্কোয়ার বাই টু আমরা পাশে এখানে কি লিখে দেবো পাশে এখানটাতে লিখে দেবো যেহেতু এফ এক্স সমান এক্স স্কোয়ার বাই টু পাশে কমা দিয়ে রেঞ্জটা লিখে দেবো জিরো লেসারিক্যাল টু এক্স লেস দেন ওয়ান এটা আমরা পাশে লিখে দেবো এবার আমরা কী করবো এটার মান বের করবো এক্স টেন্স টু জিরো প্লাস তার মানে এখানে এক্সের জায়গা আমরা কত বসাবো জিরো আর জিরো বাই টু সামথিং বা জিরো মানে তার ভ্যালুটা কত হয় তার ভ্যালু হয় জিরো তাহলে আমাদের এল এইচ এল আর এইচ এল এই দুটো বের করছে আর আমরা বের কী বের করবো এফ অফ জিরো তাহলে এফ অফ জিরো এফ অফ জিরো মানে কত এফ অফ জিরো মানে হচ্ছে ফাংশানটার এক্সিকাল টু জিরোতে কোনটা আমরা নেবো তাহলে এখানে এই যে দেওয়া আছে দেখো জিরো লেসারিক্যাল টু এক্স লেস দ্যান ওয়ান তার মানে কোন ফাংশানটা নিতে হবে আমাদেরকে এক্স স্কোয়ার বাই টু কিন্তু আমরা কিসে মান বের করছি এফ অফ জিরোতে তার মানে এখানেও মানটা কী হয়ে যাবে এখানেও মানটা হয়ে যাবে জিরো বাই টু তোমরা এখানে পাশে লিখে দিতে পারো যে যেহেতু এফ এক্স সমান এক্স স্কোয়ার বাই টু পাশে কম লিখ দেবে জিরো লেসারিক্যাল টু এক্স লেস ওয়ান তাহলে এর ভ্যালুও কত এর ভ্যালু হচ্ছে জিরো এবারে দেখো এখানে আমরা এইচ এল মানে যেটা আমাদের লেফট হ্যান্ড লিমিট এল এর কোনো মান আমরা পাইনি এটা হচ্ছে অনির্ণেও কিন্তু দেখো এর যেটা আমাদের রাইট হ্যান্ড লিমিট আর যে এফ অফ জিরোতে এই দুটোর ভ্যালু দেখো আমাদের সমান হয়েছে তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি যে যেহেতু এখান থেকে আমরা কী লিখছি যে যেহেতু লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফ এক্সের সঙ্গে মানটা কারোর সাথে সমান হয়েছে এফ অফ জিরোর সঙ্গে এই দুটো যেহেতু সমান হয়েছে তাহলে অতএব কি পাচ্ছে আমরা এক্সিক্যাল টু জিরো ডান দিকে ডান দিকে এফ এক্স হচ্ছে সন্তত এক্সিক টু জিরোর ডান দিকে এফ এক্স সন্তত ঠিক আছে এবার আমরা কি করব তাহলে এক্সিক্যাল টু জিরো বিন্দুতে আমাদের ক্যালকুলেশান শেষ হয়ে গেছে এবার আমরা এই যে আর একটা কী নিয়েছিলাম জিরো লেস দেন এক্স লেস দ্যান টু এবার আমরা ওটা নেব তাহলে এটা আমাদের দ্বিতীয় ক্ষেত্রে কী নিচ্ছি আমরা জিরো লেস দ্যান এক্স লেস দ্যান টু দেখো জিরো লেস দ্যান এক্স লেস দ্যান টু এরকম এখানে আমাদের সন্তত নিয়ে আলোচনা করতে হবে তো যখন আমরা কি করব এখানে এই জিরো লেস দ্যান এক্স লেস দ্যান এর ক্ষেত্রে আমরা যে কোনো একটা পার্টিকুলার একটা মানে এক যে কোনো একটা এক্সের মান নিয়ে আমরা এই সন্ততাটা আলোচনা করব আর যদি আমরা দেখতে পাই যে এক্সের যে কোনো একটি মানের জন্য এফেক্টসটা যদি সন্তত হয় তাহলে আমরা বলতে পারি যে এই রেঞ্জের রেঞ্জের সমস্ত মানের জন্যই কি এফেক্টসটা সন্তত হবে তাহলে আমরা এটা ভাষাতে লিখে দিই না ভাষায় কি লিখছি জিরো লেস দ্যান এক্স লেস দ্যান টু ক্ষেত্রে এক্সের যে কোনো একটি মান এক্সের যে কোনো একটি মানে এফেক্ট সন্তত হলে এই ক্ষেত্রের সব মানের জন্য এই ক্ষেত্রের সব মানের জন্য সন্তত হবে সন্তত হবে তাহলে এ জিরো লেস দ্যান এক্স লেস দ্যান টু তাহলে এর মধ্যে আমরা একটা মান কী বলতে পারি এক্সিক্যাল টু ওয়ান একটা বিন্দু নিতে পারি সেই জন্য আমরা এখানে কোন বিন্দুতে আলোচনা করবো এক্সিক টু ওয়ান বিন্দুতে কারণ এক্সিকাল টু ওয়ানটা হচ্ছে দেখো ওয়ানটা হচ্ছে জিরো আর দুইয়ের মাঝখানের একটা বিন্দু তাহলে এক্সিক্যাল টু ওয়ান বিন্দুতে আমরা কীরকম বের করবো এখানেও আমরা এল এইচ এল আর এইচ এল বের করবো তাহলে এখানেও আমরা এল এইচ এল সমান বলে লিখি তাহলে আমরা এখানে কী লিখছি এল এইচ এল সমান কী লিখব লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্স এবার আমরা দেখি ফাংশানগুলো আমাদের কী কী আছে এখানে আমরা কী নিয়েছি এক্স টেন্স টু ওয়ান মাইনাস তাহলে দেখো এখানে কী কী রয়েছে এফ এক্স সমান এক্স স্কোয়ার বাই টু যখন রয়েছে জিরো লেসারিকা টু এক্স লেস দ্যান ওয়ান তার মানে এখান থেকে আমরা কি বলতে পারছি যে এক্স লেস দেন ওয়ান মাইনাস মানে কি নিশ্চয় সেটা একের থেকে ছোটো তার মানে এটা দেখো যে আমরা কী পাচ্ছি এক্সটা লেস দ্যান ওয়ান তার মানে ওয়ান মাইনাসের ফাংশানটা আমরা কী নেবো এক্স স্কোয়ার বাই টু একই রকমভাবে আমি এখানেই বলে দিই যখন ওয়ান প্লাসের মান নেব ওয়ান প্লাস মানে কি সেটা একের থেকে বড়ো তোমার এই যে দেখো এক আর দুইয়ের মধ্যে এক্সের মানটা যখন এক আর দুয়ের মধ্যে রয়েছে তখন ফাংশনটা হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি বাই টু তাহলে অর্থাৎ আমরা এখান থেকে কী বলতে পারি যে যখন আমরা এক্স টেন্স টু ওয়ান মাইনাস নেবো তখন ফাংশানটা নেবো এক্স স্কোয়ার বাই টু আর যখন এক্স টেন্স টু আমরা ওয়ান প্লাস নেবো তখন আমরা ফাংশানটা কী নেব টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি বাই টু আর ইকুয়াল ওয়ানে কত নেব এই যে এখানে দেখো এক্সটা দেওয়া আছে কত লেস দেন ওয়ান তার মানে ইকুয়াল ওয়ানে কিন্তু আমরা এই ভ্যালুটা নিতে পারবো না এখানে দেখো দেওয়া আছে লেস আর কি আমরা নেব তখন সেখানে ফাংশনটা মানটা নেব এই টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি বাই টু তাহলে এখানে আমরা কার মান বের করছি লিমিট এক্সটেন্স টু ওয়ান মাইনাস এফ এক্স তার মানে এখানে আমরা মানটা কত নেব লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ এক্সের জায়গাটা আমরা নেবো এক্স স্কয়ার বাই টু এবার ওয়ান মাইনাস আছে তার মানে এক্সের জায়গা আমরা কত বসাবো এক্সের জায়গা আমরা এক বসাবো তাহলে এক বসারের ক্যালকুলেশনের মান আমরা কত পাবো হাফ তারপর আমরা কী বের করবো আর এইচ এল তাহলে আর এইচ এল সমান কতলে নেব লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ হাফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এখানে এফ এক্সের মান কত নেব আমরা টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি বাই টু এরপর আমরা কী করবো এক্সের জায়গায় এক বসাবো তাহলে এক্সের জায়গায় এক বসালে এটা কত হবে দুই মাইনাস তিন প্লাস থ্রি তার এটার সমান হচ্ছে থ্রি বাই টু তার মানে এটা আমরা ক্যালকুলেশন করলে কত পাবো হাফ আমাদের আর কি মান বের করতে হবে এফ অফ ওয়ান যেহেতু আমরা এক্স এক্সিক্যাল টু ওয়ান বিন্দুতে দেখাচ্ছি তাহলে এফ অফ ওয়ান এফ অফ ওয়ানেও আমাদের এখানে কোন ফাংশানটা আসবে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এখানে আমরা এক্সের জায়গায় একেবারে ওয়ান বসিয়ে মানটা লিখব তাহলে এখানে লিখবো টু ইন্টু ওয়ান মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস থ্রি বাই টু তাহলে এর ক্যালকুলেশানও মান আমরা কি কত পাবো হাফ পাবো তাহলে এখানে দেখো আমরা কী কী দেখতে পাচ্ছি যে আমাদের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর এফ হফ ওয়ান এই তিনটার ভ্যালিউ দেখো হাফ হাফ আর হাফ এসেছে তার মানে এখান থেকে আমরা কী বলতে পারি যে অতএব এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে এফ এক্স অপেক্ষক সন্তত এবার এক্সিকাল টু ওয়ান বিন্দুতে এফ এক্স অপেক্ষকটা যেহেতু সন্তত তাহলে আমরা কি বলতে পারি এই যে বিস্তারটা আমরা নিয়েছিলাম জিরো লেস দ্যান এক্স লেস দ্যান টু এই বিস্তারের কী হয়ে যাবে এফএক্সটা আমাদের সন্তত হবে তাহলে অত অবধি আমরা এখানে কী লিখবো অত অবধি আমরা লিখব এক্স অপেক্ষক এফ এক্স অপেক্ষক জিরো লেস দ্যান এক্স লেস দ্যান টু বিস্তারের সব জায়গায় সন্তত এই বিস্তারের সব জায়গায় সন্তত তাহলে এটা আমাদের হয়ে গেল এখন আমাদের বাকি রয়েছে কত এক্স ইকাল টু টু বিন্দুতে আমাদের দেখাতে হবে তাহলে আমি একটু আগে বলে দিই যে রেঞ্জটা আমরা কত কত নেব তাহলে এক্স ইকাল টু টু বিন্দুতে যখন আমরা সন্তত আলোচনা করব তাহলে সেখানেও আমাদের কি করতে হবে না লিমিট এক্স টেন্স টু টু প্লাস এ এফ এক্স আর এক্স লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এফ আর এফ অফ টু এর মান নির্ণয় করতে হবে তো এখানে দেখো যখন আমরা টু মাইনাস মানে লিমিট এক্সটেন্স টু টু মাইনাসে যখন মান নেবো তাহলে এখানে দেখো ওয়ান লেসারিক্যাল টু এক্স টু টু তার মানে এখানে আমরা মানটা বুঝতেই পারছি যে এক থেকে দুয়ের মধ্যে সীমাবদ্ধ এক্সের মান তার মানে এক্সটেন্স টু টু মাইনাসে ফাংশনটার মানটা কত কোন ভ্যালুটা আমরা নেব এটা টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি বাই টু এবার আমরা দেখো যখন আমরা এক্স টেন্স টু টু প্লাস মানে সেটা কি দুয়ের থেকে একটু বেশি বড় এখানে দেখো দুয়ের সমান বা দুয়ের ছোট হলে এক্সের মান তখন আমরা ফাংশানের ভ্যালু এটা নিচ্ছি কিন্তু দেখো দুই প্লাসে এখানে কিন্তু কোনো ফাংশানটার কিন্তু কোনো ভ্যালু আমাদের এখানে দেওয়া নেই তাহলে তাহলে আগেরটার মতো এখানে আমরা কী লিখবো যে এক্স টেন্স টু টু প্লাসে অপেক্ষকটা কী হচ্ছে অনির্ণীয় আর যখন ইকুয়াল টু নেব তখন আমরা কোনটা নেব । আর ইকুয়াল দুয়ের ক্ষেত্রে আমরা আবার এই যে এখান থেকেই দেখো দেখতে পাচ্ছি যে ওয়ান এক্স লেসার আর টু টু মানে এক্সের মানটা কি একবার দুয়ের সঙ্গে সমান তাহলে যখন ইকুয়াল দুয়ের মান নেবো এক্সিক্যাল টু দিয়ে তখন আমরা ফাংশানটার এই যে ভ্যালু এটা রয়েছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি বাই টু আমরা ওই মানটা নেব তাহলে এবার আমরা কী লিখলাম এক্সিকাল টু টু বিন্দুতে তাহলে এক্সিক্যাল টু টু বিন্দুতে আমরা কী লিখবো আগে কার মান বের করব এল এইচ এল এর মান তাহলে এল এইচ এল সমান আমরা কী লিখবো লিমিট এক্স টেন্স টু টু মাইনাস টু মাইনাস এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এর ভ্যালুটা কোনটা আমরা নেব টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস তাহলে এখানটাতে কি লিখছি লিমিট এক্স টু টু মাইনাস এখানে আমরা নেব টু এক্স স্কোয়ার মাইনাস বাই টু এবার আমরা কী করব এখানে এক্সের আমরা বসাবো তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে হবে আট মাইনাস ছয় প্লাস থ্রি বাই টু তাহলে এটা আমাদের হবে টু প্লাস থ্রি বাই টু তার মানে এখান থেকে আমরা পাবো সেভেন বাই টু এবার আমরা কী বের করবো আর এইচ এল আর এইচ এল সমান আমরা কী লিখবো লিমিট এক্স টেন্স টু টু প্লাস এফ অফ এক্স এই রেঞ্জ এই যে টু প্লাস এফ অফ এক্স এতে যেহেতু ফাংশনটার কোনো ভ্যালু আমাদের দেওয়া নেই সেই জন্য এটা সমান আমরা লিখব অনির্ণেয় আর কি বের করব এফ অফ টু এর ভ্যালু তাহলে এফ অফ টু মানে এখানেও আমাদের হয়ে যাবে টু ইন্টু টু এর স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু টু প্লাস থ্রি বাই টু এটার ক্যালকুলেশান করলে আমরা কত পাবো এটা সমান আমরা পাবো সেভেন বাই টু তাহলে এখান থেকে আমরা কি পেলাম এখান থেকে দেখো এলএইচ এল এর মানটা আমরা পাচ্ছি এফ অফ টু এর সঙ্গে সমান তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এখানে আমরা লিখতে পারব যে যেহেতু লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এফ অফ এক্স সমান এফ অফ টু তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি যে এফ এক্স অপেক্ষকটা হচ্ছে এক্স ইকাল টু দুইয়ের বাম দিকে এফ এক্স অপেক্ষকটি হচ্ছে সন্তত তাহলে এখানে আমরা অতএব দিয়ে কী লিখবো বাম দিকে সন্তত তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেয়ে কি পেলাম যে এক্সিকাল টু দুইয়ের বাম দিকে সন্তত আর আগের ক্যালকুলেশন করে আমরা কি পেয়েছিলাম এ দেখো আগের ক্যালকুলেশন করে আমরা কী পেয়েছিলাম এক্সিকাল টু জিরোর ডান দিকে এফ এক্স অন্তত আর কোথায় সন্তত পেয়েছিলাম আমরা এক্সিকাল টু ওয়ানে পুরোটাতেই সন্তত পেয়েছিলাম অর্থাৎ এই যে আমাদের রেঞ্জটা বলে দেওয়া আছে যে জিরো লেসারিক্যাল টু এক্স টু টু বিস্তারে আমাদেরকে এফ এক্সের সন্তত আলোচনা করতে বলা হয়েছে তার মানে এখান থেকে আমরা কী বলতে পারছি যে জিরোর ডান দিকে এফেক্ট অন্তত আবার এক্সিকাল আবার কি দুই বিন্দুর বাম দিক পর্যন্ত এফেক্ট সন্তত তাহলে তোমরা লাস্টে অতএব কী লিখবে অতএব দিয়ে কী লিখবে যে এক্সিকাল টু জিরো বিন্দুর ডান দিক হতে এক্সিকাল টু বিন্দুর বাম দিক পর্যন্ত এফেক্ট সন্তত তাহলে দেখো আমি লিখে দিয়েছি এক্সিকাল টু অতএব দিয়ে এক্সিকাল টু জিরো বিন্দুর ডান দিক হতে এক্সিকাল টু টু বিন্দুর বাম দিক পর্যন্ত এফ এক্স সন্তত অর্থাৎ এই যে জিরো বিন্দুর ডান দিক থেকে দুই বিন্দুর বাম দিক মানে আমাদের ওই পুরো যেটা রেঞ্জ বলা আছে জিরো লেসারিক্যাল টু এক্স লেসারিক্যাল টু টু ওই টোটাল বিন্দুটার মধ্যে আমরা এফ এক্সের সন্ততা নিয়ে আলোচনা করলাম এবারে আমরা তিনের দাগের একের অঙ্কটা করব। তিনের দাগের একের অঙ্ক আর দুয়ের অঙ্ক সেমই আমি একেরটা করে দিচ্ছি তাহলে তোমরা তিনেরটা করতে পারবে দেখো একের অঙ্ক কি বলা আছে একের অঙ্ক দেওয়া আছে এফ এক্স সমান এক্স সাইন ওয়ান বাই এক্স যখন এক্স টান অটিক্যাল টু জিরো আর এটাই ইকোয়াল টু জিরো যখন এক্স সমান জিরো কী প্রমাণ করতে হবে তোমাদের এখানে দেখাতে হবে কি যে এফ এক্স অপেক্ষকটি এক্স ইকাল টু জিরো বিন্দুতে অন্তত তাহলে দেখো এখানে কী দেওয়া আছে শুরুতে আগে আমাদের এক্স টান অটিক্যাল টু জিরো আর আমরা দেখো এখানে এক্স নর্টিক্যাল টু জিরো যখন তখন আমাদের ফাংশানটা কত দেওয়া আছে এক্স ইন্টু সাইন ওয়ান বাই এক্স আমরা কী জানি যে সাইন এক্স বা সাইন ওয়ান বাই এক্স আমরা যাই লিখি না কেন সাইন এক্সের রেঞ্জটা আমাদের কোথা থেকে কোথার মধ্যে থাকে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে আমরা এর ভ্যালু পাই তো এখানে আমরা যেটা যেভাবে ক্যালকুলেশান করবো সেটা হচ্ছে এক্স নট ইকাল টু জিরোতে আগে আমরা সাইন ওয়ান বাই এক্সের মানটা নিয়ে ক্যালকুলেশন করবো তাহলে আমরা কী নিচ্ছি আগে শুরুতে যখন এক্সটা নট ইকোয়াল টু জিরো তাহলে আমরা এখানে কী লিখছি যখন এক্স নট ইকাল টু জিরো তাহলে এক্সটা হচ্ছে নট ইকাল টু জিরো আমরা তা আমরা কি জানি সাইন ওয়ান বাই এক্সের মানটা সব সময় কী হবে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে সীমাবদ্ধ তো আমরা এখানে যেটা মড ভ্যালু নিয়ে আমরা পজিটিভ মানটা নেব তাহলে এখানে আমরা কী নিচ্ছি মড অফ সাইন ওয়ান বাই এক্স এটা লেসার ইকাল টু ওয়ান এবার আমরা কী করবো আমরা বোর্থ সাইডে মড এক্স দিয়ে গুণ করব তাহলে এখান থেকে আমরা কি করছি বো বোধ সাইড মড এক্সদের গুন তাহলে এখানে আমরা বলতে পারি মড এক্স ইন্টু মড অফ সাইন ওয়ান বাই এক্স এটার টু হয়ে যাবে মড এক্স আবার আমরা কি জানি মড এ ইন্টু মড বি ওটা সমান হয় আমাদের মড অফ এ বি তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটার সমান হয়ে যাবে মড অফ এক্স ইন্টু সাইন ওয়ান বাই এক্স এটার লেসারিকাল্ট হচ্ছে মড এক্স এবার মড অফ এক্স আইন ওয়ান বাই এক্স এক্স আইন ওয়ান বাই এক্স মানে কি সেটা হচ্ছে আমাদের এফ অফ এক্স তাহলে এখান থেকে আমরা বলতে পারি মড অফ এফ এক্স লেসারিক্যাল টু হচ্ছে মড এক্স এবার দেখো এখানে এক্স নটিক টু জিরোতে দেওয়া আছে আমাদের ফাংশানটা এক্স সাইন ওয়ান বাই এক্স এবার আমাদের আমরা যদি এখানে এক্সের মানটা যদি শূন্য বা শূন্যের থেকেও যদি আমি আরও কোনো ছোট সংখ্যা নিতে থাকি তাহলে দেখো এখানে যেহেতু মড এক্স বলা আছে তাহলে জিরো নিলে এর মান হবে জিরো আবার যদি আমি জিরো থেকে আরও ছোটো কোনো নেগেটিভ সংখ্যা নিই তাহলে দেখো এর মানটা কি একটা ধনাত্মক ক্ষুদ্রতর সংখ্যার থেকে দিকে যাচ্ছে অর্থাৎ এখানে আমি এই যে সম্পর্কটা লিখেছি এই সম্পর্ক থেকে আমরা বলতে পারি যে এক্সের মান শূন্যের নিকট থেকে যদি আমি আরও নিকটতর নিই তাহলে মড অফ এফ এক্স মাইনাস জিরোর মানটা যে কোনো একটা আমরা কী পাবো ধনাত্মক ক্ষুদ্রতর সংখ্যা সেখান যদি সেটা ধনাত্মক ক্ষুদ্রতর সংখ্যা হয় তার মানে তার থেকেও আমরা কি আরও একটা ক্ষুদ্রতর সংখ্যা পেতে পারি তাহলে দেখো আমি এখানে ভাষাটা লিখে দিয়েছি কি লিখেছি আমি এক্সের মান শূন্যের নিকট থেকে ক্রমশ আরও নিকটতর হলে মানে এই যে আমরা মড এক্সটা নিয়েছি এই এক্সের মানটা আমি জিরো থেকে আরও যদি জিরোর ছোট সংখ্যা নিই তাহলে জিরো ছোট সংখ্যা নিলে দেখো জিরো ছোট সংখ্যা নিলে এখানে আমাদের এখানে জিরোর ছোটো সংখ্যা মানে কি সেটা আমাদের কোনো নেগেটিভ সংখ্যা তাহলে নেগেটিভ সংখ্যার মড মানে আমরা কি জানি নেগেটিভ সংখ্যার মড মানে সেটা কি হয়ে যাবে আর আমাদের একটা পজিটিভ সংখ্যা হয়ে যাবে সেজন্য আমরা কী লিখেছি যে এক্সের মান শূন্যের নিকট থেকে ক্রমশ আরও নিকটতর হলে মড অফ এফএক্স মাইনাস জিরো এর মান কি যে কোনো ধনাত্মক সংখ্যা অপেক্ষাও ক্ষুদ্রতর হবে মানে আমরা ধনাত্মক সংখ্যাটা কেন এখানে লিখলাম কেননা এই যে মডটা দেওয়া রয়েছে এই মডের ভিতরে যদি কোনো আমাদের মানে নেগেটিভ সংখ্যা আসে সেটা আমাদের কী হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে সেই জন্য আমরা এখানে লিখেছি যে যে কোনো ধনাত্মক সংখ্যা অপেক্ষাও ক্ষুদ্রতর হবে এর মানটা যদি শূন্য থেকে আমি আরও মানে ছোটোর দিকে কোনো একটা সংখ্যা নিই তাহলে যখনই আমাদের এরকম আসবে তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি তার মানে এক্সের মানটা আমি কোথা থেকে নিচ্ছি শূন্য থেকে আরও নিচুর দিকে নিচ্ছি তার মানে এক্সের মানটা আমরা কত নিচ্ছি এক্সের মানটা আমরা শুরু করছি কোথা থেকে জিরো থেকে তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে দ্যাট ইজ এক্স টেন্স টু জিরো হলে এফ এক্সটা আমাদের কী হবে টেন্স টু জিরো হবে তার মানে এক্সটাকে আমি জিরো থেকে আরও কমাচ্ছি তার মানে কী করছি এক্সট্রা টেন্স টু আমি কী করছি জিরো করছি তাহলে এক্স টেন্স টু জিরো জিরো হলে আমাদের কি হচ্ছে এফ এক্সের মানটা কত হবে এফ এক্সের মানসটা হচ্ছে টেন্স টু জিরো হবে অর্থাৎ এখান থেকে আমরা কী বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স সমান হচ্ছে জিরো আবার দেখো আমাদের এফ হব জিরোতে তাহলে লিমিট এক্সটেন্স টু জিরোতে আমরা ফাংশানটার মান কত পেয়েছি জিরো আর কি আমাদের দেওয়া আছে এই যে ফাংশানটা এক্স ইকাল টু জিরোতে ফাংশানের ভ্যালু কত দেওয়া আছে জিরো তার মানে এফ অফ জিরোর মান হচ্ছে জিরো তাহলে আমরা আর কি পাচ্ছি আর আমাদের কী দেওয়া আছে এফ অফ জিরো সমান হচ্ছে জিরো তাহলে দেখো এখানে লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্সের ভ্যালু হচ্ছে জিরো আবার এফ অফ জিরোতে মান হচ্ছে জিরো তার মানে এই দুটোর মান কি সমান তাহলে এই দুটোর মান সমান হলে আমরা কি বলতে পারি এফ এক্সটটা এক্সিক্যাল টু জিরো বিন্দুতে সন্তত তাহলে এখানে অতএব দিয়ে তোমরা কী লিখবে অতএব দিয়ে লিখবে যে এখানে কী লিখবে যে আগে শুরুতে কী লিখবে যে যেহেতু লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স সমান এফ অফ জিরো অতএব এফ এক্স অপেক্ষকটি এক্সিক্যাল টু জিরো বিন্দুতে সন্তত অতএব এফ এক্স অপেক্ষকটি এক্সিক্যাল টু জিরো বিন্দুতে সন্তত যখনই তোমাদের মানে এক্স সাইন ওয়ান বাই এক্স তারপরে এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স যখন এই টাইপের তোমাদের ক্যালকুলেশান মানে কোনো অঙ্ক করতে দেওয়া থাকবে তখনই তোমরা এই যে সাইন ওয়ান বাই এক্স লেসারিক্যাল টু ওয়ান মড অফ দিয়ে এইভাবে তোমরা ক্যালকুলেশানগুলো করবে